কোন নায়কের সাথে বিক্ষোভ করছেন শ্রাবন্তী চ্যাটার্জি? কি শুনেই অনেক কিছু ভেবে ফেলেছেন নিশ্চয়ই, কিন্তু কারোর সাথেই বিক্ষোভ বা ঝামেলা কোনোটাই করেন না টলিউডের এই মিষ্টি নায়িকা। স্টোরি স্প্ল্যাশ মিডিয়া প্রযোজিত, পরিচালক শামীম আহমেদ রনি পরিচালিত বিক্ষোভ ছবিতে প্রথমবার একসাথে দেখা যাবে টলিউডের শ্রাবন্তী চ্যাটার্জিকে এবং ঢালিউডের শান্ত খানকে। তবে শ্রাবন্তী বিক্ষোভ করছেন না ঠিকই, ছবি জুড়ে বিক্ষোভ করবেন অভিনেতা শান্ত খান। দুবছর আগে নিরাপদ সড়ক চাইয়ের দাবিতে ছাত্র সমাজের আন্দোলনকে কেন্দ্র করেই তৈরি হচ্ছে এই ছবি। তবে আপাতত কালিম্পংয়ে এক রোম্যান্টিক গানের শুটিং চালেন শ্রাবন্তী ও শান্ত। বাংলাদেশে এর আগেও অনেক কাজ করেছেন শ্রাবন্তী, বাংলাদেশের দর্শকেরা তাকে পছন্দও করেন খুব। জানা গেছে এই বছর ঈদেই মুক্তি পাবে এই ছবি, তাই নতুন জুটি এবং নতুন গল্পের জন্য আপাতত অপেক্ষা করছেন ঢালিউড এবং টলিউডের প্রত্যেক দর্শকই। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।